হিমজগতের পাখিদের মধ্যে পেঙ্গুইন অন্যতম, তবে এদের বাচ্চা মানুষ করার পদ্ধতি অনেকটাই আলাদা। ডিম পাড়ার সময় পেঙ্গুইনদের মধ্যে একটি উৎসবের ভাব হয়। শীতকালে তাপমাত্রা যখন 0 থেকে 30 বা 40 ডিগ্রির নিচে নেমে যায় তখন এম্পারর পেঙ্গুইনরা ডিম পাড়ে। অ্যান্টার্কটিকা সংলগ্ন বিশাল এলাকা তখন বরফে জমে যায়। দলে দলে স্ত্রী পেঙ্গুইন বরফের উপর একটি করে ডিম পাড়ে। স্ত্রী পাখি ডিম পাড়ার সাথে সাথে ডিমে তা দেওয়ার দায়িত্ব চলে আসে পুরুষ পাখিটির উপরে। ডিম যাতে বরফে জমে না যায় তার প্রতিরোধের জন্য পুরুষ পেঙ্গুইন ডিমটি পায়ের উপরে রেখে পেটের চামড়া দিয়ে ঢেকে তা দেয়। প্রায় 2 মাস পুরুষ পেঙ্গুইন উপবাস করে এবং শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে যায়। প্রায় 1/2 কেজি ওজনের একটি ডিম সে প্রতিনিয়ত তা দিতে থাকে। আর সময় স্ত্রী পেঙ্গুইনটি খাদ্য সন্ধানে চলে যায় সমুদ্রে। ডিম থেকে বাচ্চা বের হওয়ার ঠিক আগেই স্ত্রী পেঙ্গুইন ডিমের কাছে চলে আসে। এ সময় বাবা তার মুখের নির্যাস বাচ্চাকে খাওয়ায়। এ নির্যাসে চর্বি সমৃদ্ধ খাবার থাকে। মা চলে আসলে বাবার ছুটি। তখন বাবা চলে যায় সমুদ্রে। মা পাখিটি তার পেটের অন্তর্ভিতর স্কিল জাতীয় চিংড়ি বাচ্চাকে খাওয়ায়। বাচ্চার বয়স 2 মাস হলে বাবা মা দুজনই তাকে রেখে সমুদ্রে চলে যায়।